আমাদের দেশে অনেক মানুষই আছে তারা কোরআনে আইন চায় না। আমাদের দেশে অনেক মানুষ আছে তারা কোরআনে আইন চায় না, তারা কারণ কোরআনে আইন যদি চালু হয় তাহলে তো আপনি আর ঘুষ খেতে পারবেন না, সুদ খেতে পারবেন না, আপনি আর নেশা করতে পারবেন না, আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এর জন্য অনেক মানুষ আছে তারা চায় না যে কোরআন আইন চালু হোক এ দেশে, ঠিক আছে। আসলে সে মমিন বা মুসলমান নাই, মুসলমান যার মমিন ব্যক্তি তারা চাবে যে শুধু এই দেশে না, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেতে কোরআন আইন চালু হোক। তো আমিও চাই কোরআন আইন চালু হোক। তো যারা চায় না তারা একটু বিবেক বুদ্ধি খাটাবেন। কোরআন আইন চালু হলে অনেক লাভ, লসের কিছু নেই। কোরআন আইন চালু হলেই অনেক লাভ, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, কিছু মানুষ বলে কোরআন আইন চালু হবে না, কোরআন আইন চালু হবে না, তাই না? অনেক এই ধরনের বলাই পড়েছিল যে শেখ হাসিনা আরও থাকবে গদিতে প্রায় 20-30 বছর, তাই না? অথচ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছাড়তে হলো। ঠিক তেমনি আল্লাহ চাইলে 2-1 বছরের মধ্যে কোরআনের আইন চালু হতে পারে এই দেশে, কিন্তু তারা ভুলে গেছে, ঠিক আছে। কিন্তু কোরআন আইন চালু হলে লাভ, তখন পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে, রোজা থাকতেই হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মানুষ আর না খেয়ে মরবে না। তো কোরআন আইন চালু হলে লাভ আছে, লস নেই। আমরা চাই যে কোরআন আইন চালু হোক। তো আপনারাও কে কে চান যে কোরআন আইন চালু হোক তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইদানিং আমার ভিডিও দেখে আপনারা কিন্তু লাইক দেন না, এর জন্য ফেসবুক, এর জন্য ইউটিউবে রবট মনে করে যে ভিডিওতে কোনো ভালো কিছু নেই, দমতম নেই। তো একটা লাইক দেবেন, একটা লাইক দিলে আপনার তেমন একটা বেশি কিছু ক্ষতি হবে না, একটা কমেন্ট করলে তেমন একটা বেশি কিছু ক্ষতি হবে না। তো আমরা সবাই চাই যেন কোরআন আইন চালু হয় দেশে। কয়দিন আপনি থাকবেন বলেন, আজ বা কাল না থাকতেও পারবেন, ঠিক আছে। কিন্তু কোরআন পড়লেও না, আপনি কোরআন পড়া শিখলেন না, কোরআন পড়লেও না, এবং কোরআন আইন চালু হোক সেটাও আপনি চালেন না, আপনি চালেন কি? দুনিয়া শুধু স্বার্থ, আমি আগেই বলেছি দুনিয়াতে কিচ্ছু নেই, দুনিয়াতে সব জ্বালা যন্ত্রণা কষ্ট এগুলো আছে, দুনিয়াতে কিছু নেই, আপনাকে মরতে হবে। সব কিছু কোরআন মোতাবেক হয়, যখন আপনি বিয়া করেন কোরআন মোতাবেক হয়, যখন আপনি মারা যান কোরআন মোতাবেক হয়, আপনার বাবার বিয়া, আপনার বিয়া, সব কিছু কোরআন মোতাবেক হয়। কিন্তু যখন আপনি যে জীবনটা কাটালেন তখন আপনি কোরআন আইন চান না, তার মানে আপনি কি মুসলমান না। মুসলমান যারা, তারা যাদের ইমান আছে তারা অবশ্যই চাবে যে কোরআনে আইন চালু হোক। আর আপনি যদি চান, আপনি মুসলমান থাকা হওয়ার পরেও যদি চান যে না কোরআন আইন চাল না চালু হয়, তাহলে আপনি কিন্তু মুসলমান না। আপনি যে কি সেটা আপনি ভালো জানেন। মুসলমান যারা তারা কোরআন, তারা চাবেই যে কোরআন আইন চালু হোক, যারা ইমানদার। তো আমরা সবাই চাই যে কোরআন আইন যেন চালু হোক এই দেশে, যার সব জায়গায় কোরআন আইন যেন চালু কাজ হয়, ঠিক আছে। তো আপনারা যারা যারা চান একটু কমেন্টে জানাবেন যে কোরআন আইন চাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।